বন্যা দুর্গতদের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ কুমিলার লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত আটটি জায়গায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় লাকসামে ত্রাণ বিতরণকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকি ও সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশবন্ধু গ্রুপের পক্ষে কার্যক্রমে অংশ নেন দেশ বন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিইও ও রহমান ডিজিএ মার্কেটিং রবিউল ইসলাম ডিজিএম ইয়াসিন আলী গাজী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জাবের সহ আরো অনেকে